আমার সঙ্গে রয়েছেন এখানে আমাদের যিনি আসল আমাদের প্রার্থী কমলচন্দ্র সরকার রয়েছেন আমাদের জেলা সভাপতি নির্মল দা আমাদের দেবজিৎ সরকার আপনারা জানেন রাজ্য যুব সভাপতি বিশ্বজিৎ লাইরি আমাদের এখানকার সাধারণ সম্পাদক সবচেয়ে বড়ো ব্যাপার যে দুজন সরকার আমাদের এখানে অলরেডি রয়েছে একজন আমাদের কমল 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 তার উপর সরকার হ্যাঁ আর আরেকজন আমাদের দেবজিৎ সরকার তো আমরাও প্রথমত আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাদের প্রেস কনফারেন্সে এসেছেন এবং আমাদের বক্তব্য মানুষের কাছে আপনারা তুলে ধরবেন পরিষ্কার করে এটাই আমাদের আশা অবভিয়াসলি আমাদের সকলের এখানে আশা আমাদের কমল সরকার বাবু যাতে এখান থেকে নির্বাচিত হন মানুষের ভালোবাসায় যেটা আমরা অলরেডি বেশ কিছুদিন ধরে অনুভব করছি সেই লক্ষ্যেই আজকে এখানে রোড শো হবে একটা জনসভাও আছে সেটা আপনারা জানেন আমি আর রিপিট করছি না গত লোকসভার ইলেকশানে আমাদের এখান থেকে সাতান্ন হাজার ভোটের লিড ছিল এবং যখনই কোনো জায়গা থেকে লিড হয় তখনই সেখানে তৃণমূল কংগ্রেস প্রশাসন পুলিশ তাদের নিজস্ব গুন্ডা কারার সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই লিডটাকে কিভাবে কিভাবে নিউট্রালাইজ করা যায় এবং কিভাবে সন্ত্রাসের আবহে এক হচ্ছে আমি যেটা নিজের দুবারের অভিজ্ঞতাতে দেখেছি যে এদের মূল কাজ হচ্ছে এক ভোট লুট করা সেটা তো এরা করেই খুব সুচারুভাবে এদের একটা মেশিনারি যেটা বাম বাম আমল থেকে যেটা হয়ে আসছে সেটা দিদি ইম্পোর্ট করেছেন নিজের দলে সব বামপন্থী যে সমস্ত গুন্ডারা ছিল যাদের ওনারা হারমাত বলতেন তারা তো বেসিক্যালি সবাই এখন তৃণমূলে তো তারা যে যে সায়েন্টিফিক উপায়ে যেভাবে খুব সুচারুভাবে বাম যেভাবে লুট করতো সেই টেকনোলজিটা তৃণমূলে ওনারা ব্যবহার করছেন তার সাথে তার সাথে যেটা আরও ভয়াবহ হয়ে আমরা পশ্চিমবঙ্গে দেখে আসছি নতুন নতুন কোনো অভিযোগ করবো না সেটা হচ্ছে যে দলদাস হয়ে পুলিশ তাদের সঙ্গ দিচ্ছে কিন্তু আপনাদের এক্ষেত্রেও আমি একটা কথা বলবো যে পুলিশ নিজেরাই বিভিন্নভাবে এই মমতা ব্যানার্জি এবং তার তার সরকারের কাছে এমনটাই নির্যাতিত যে তারা নিজেদের চাকরির দায়ে অনেক সময় বেশিরভাগ সময় নানারকম তৃণমূলই গাডার হয়ে সন্ত্রাস চালাচ্ছে কিন্তু ভেতরে ভেতরে তারা কিন্তু সবাই জানে যে এই সরকার থাকলে কোনো ধরনের ইনস্টিটিউশনই আর থাকবে না পুরোটাই পুরোটাই একটা একটা দলের দলের মেশিনারি হয়ে দাঁড়াবে যেরকম আমরা গত আট বছরে কবার মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়ে কথা বলতে দেখেছি সেটা আমরা ঠিক জানি না যখনই উনি কথা বলেন উনি তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কিন্তু উনি হয়ে উঠতে পারেনি যখনই উনি কথা বলেন তখনই মনে হয়েছে যে তৃণমূল নেত্রী প্রেস কনফারেন্স যখনই করেন মনে হয় ওটা নবান্নে নয় প্রেস কনফারেন্সটা তৃণমূল ভবনে হওয়া উচিত তার কারণ যতবার উনি নিজের দল বা তার সেই দলের বা নিজের সরকারের কি কি অ্যাচিভমেন্ট সেটা যত না বলেন তার থেকে বেশি বিজেপির বিজেপির নাম নেন বিজেপির বদনাম করার চেষ্টা করেন যখন এটা খুব পরিষ্কার জলের মতো পরিষ্কার যে দু সালে যে ইতিহাস বিজেপি তৈরি করেছিল সেই ইতিহাস বিজেপি নিজেই ভেঙেছে এবারে তিনশো ক্রস করে এবং এই মমতা ব্যানার্জি বলতেন যে কত ষাট সত্তর না একশো কত একটা বলতেন তো যাই হোক এরকমও নেতা আছেন যারা আজকে সকালেও টিভিতে হুমকি দিয়েছেন যে নেতাদের গ্রেপ্তার করতে হবে পুলিশকে বলেছেন গ্রেপ্তার করো সেরকমও নেতা আছে যারা টিভি ডিবেটে আপনারা জানেন আমার সঙ্গে বাজি হেরে যার হাওড়া স্টেশনে টিয়া পাখি নিয়ে বসার কথা এটা ওয়েল ডকুমেন্টেড ব্যাপার তাও এখন মঞ্চে বসে তো এই রকম ধরনের জোকারদের এবং গুন্ডাদের নিয়ে তৃণমূল সরকার চলছে এবং এই অঞ্চলে আমরা দেখেছি গতকাল একটি জায়গায় প্রায় দুশোর বেশি পতাকা পোড়ানো হয়েছে মানুষ এটা কখন করে এই রাজ্যপালকে বিভিন্ন জায়গায় যেতে দেওয়া যেতে দেওয়া বাধা যেতে বাধা দেওয়া বা ধরুন সেদিন আমি যখন সকালে কাকদিক বা নামখানা যাচ্ছিলাম প্রথমে তিন চারটি ছেলে তিন চারটি তৃণমূলী ছেলে আমাকে কালো পতাকা দেখানোর চেষ্টা করেছিল একটি মেয়েদের স্কুলের সামনে তারপরে পাবলিকের মানুষের রোষে তারা কোথায় যে হাওয়া হয়ে যায় সারাদিন সাত আট ঘন্টা ওখানে ঘুরি নির্বিঘ্নে কোনো আর অসুবিধা হয়নি তার কারণ এক টাকারও ত্রাণ কোথাও তের খাওয়া দাওয়া কোনো কোথাও কিচ্ছু পৌঁছয়নি অথচ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীরা হেলিকপ্টারেই ঘোরেন তার মধ্যে কোনো অন্যায় নেই ছিলকাল মুখ্যমন্ত্রীরা সে বিজেপিরই হোক আর পশ্চিমবঙ্গেরই হোক মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রীরা হেলিকপ্টারেই বন্যা ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন কিন্তু তার সাথে সাথে যেটা দেখলেন সেই সেটার পরিপ্রেক্ষিতে মাটিতে উনি ওনার প্রশাসনকে কীভাবে নামাচ্ছেন কতটা সক্রিয়ভাবে নামাচ্ছেন যে ত্রাণের যে কোটি কোটি টাকা খাতায় কলমে দেখা হয় দেখানো হয় তার কত টাকা উনি মানুষের কাছে পাঠাচ্ছেন সেটাই মূল বিষয় হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে আমরা সবাই ভিডিওগুলো দেখেছি মানুষ কিচ্ছু পায়নি এবং এভাবেই সরকারি টাকার নয় ছয় হয়েছে আপনারা জানেন যে এখানে স্বাস্থ্য কেন্দ্র নেই ডাক্তার নেই নার্স নেই প্রপার কোনো মেডিকেল ফেসিলিটি নেই যার ফলে এই যে আজকে কলকাতায় মেডিকেল কলেজ বা পিজিতে বাইরে সুন্দর সুন্দর রঙিন গেট বানানো হয়েছে কিন্তু ভেতরে আপনারা গিয়ে দেখবেন বারান্দায় সিঁড়ির পাশে যত্রতত্র রুগী পড়ে আছে এবং মূর্ষ রুগী পড়ে আছে এমন কি পিজিতে আমি এরকমও দেখেছি যে ডেড বডি ভেতরে পড়ে আছে অথচ ইয়ে নিয়ে এসে স্ট্রেচার নিয়ে এসে সেই ডেড বডি সরানোর জন্যে ওয়ার্ড বয়কে পয়সা দিতে হচ্ছে মানে এরকম অবস্থা দাঁড়িয়েছে তার কারণটা কী তার কারণ যদি ধরুন কালিয়াগঞ্জে একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র থাকতো ডাক্তার থাকতো তাহলে এদেরকে কলকাতায় রেফারই করতে হতো না এখান থেকে কলকাতায় যদি কারোকে রেফার করা হয় আমি ট্রেনে এলাম আমার ব্যান্ডেল থেকে এখানে আসতে প্রায় কত আট আট ঘন্টার বেশি লাগলো দশ ঘন্টা লাগলো তো একজন মৌর্ষু রোগী যার কাছে মানে কি বলবো পয়সার জন্যে বা যে গরিব রুগী সে কলকাতায় পৌঁছবে কী করে এখানে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই কোনো কোনো ফ্যাসিলিটি নেই অথচ দেখুন কালকে যেটা কলকাতা ফিল্ম উৎসব হলো সেখানে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মানে পুরস্কার দেয়া হলো পঞ্চাশ একান্ন লক্ষ টাকা দেয়া হয়েছে যিনি রয়্যাল বেঙ্গল কি একটা টাইগার পুরস্কার পেয়েছেন ছবি পাক কোনো অসুবিধে নেই কিন্তু একান্ন লক্ষ টাকা দেয়া হলো যদি একটি ফ্রেঞ্চ ছবি বোধ সেটা পেয়েছে যতটা আমার পড়লাম সকালে এইভাবে এবং ওই ফিল্ম ফেস্টিভ্যাল হোক কোনো অসুবিধে নেই কেন্দ্রীয় সরকারও ফিল্ম ফেস্টিভ্যাল করছে কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে ইনফ্যাক্ট আমি যাব সেটার উদ্বোধন করতে কিন্তু সেই এই এত লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা এইভাবে নয় ছয় হচ্ছে অথচ মানুষ যে পরিষেবা চায় সেই পরিষেবা তাদের দেয়া হচ্ছে না এবং সেটা মানুষের মধ্যে সেই ক্ষোভটা আছে বলে ব্যালট বক্সে তারা পৌঁছলে তৃণমূলের বিরুদ্ধেই ভোট দেবে যেমন এখানে আপনারা সাতান্ন হাজার ভোটে তৃণমূলের থেকে সাতান্ন হাজার ভোট বিজেপি বেশি পেয়েছে এই রোজটা যে দিনে দিনে আরও বাড়ছে এই এই ভয়তেই কিন্তু তারা ভোটের দিনে সন্ত্রাস করবে বা করার প্ল্যান করে রেখেছি এবং এইটা এটা প্রতিহত করার জন্যে মানুষও অনেকটাই দৃঢ় কিন্তু কোথাও না কোথাও পুলিশ যেহেতু দলদার হিসেবে কাজ করে সেহেতু আমাদের আমার সঙ্গে জানা বসে আছে নির্মলবাবুই বলুন বা কমলবাবুই বলুন সবাই নিজের নিজের জায়গায় বেশ কঠিন তাদেরকে লড়াই করতে হচ্ছে ওই মানুষকে বুথে নিয়ে যাওয়ার জন্যে কিন্তু আমি আপনাদের খুব কনফিডেন্সের সঙ্গে এটা বলতে পারি যে যেমন লোকসভাতে মানুষ ভোট দিয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনী ছিল এবারেও সেভাবেই মানুষকে ভোট দিতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার তাদের পুরো অধিকার দেয়া হবে পুরো তাদের সুযোগ দেওয়া হবে এবং মানুষ ভোট দেবে এবং এই যে সন্ত্রাসের রাজ চলছে আমরা দু হাজার উনিশে একটা রেসার দেখেছি যে কীভাবে মানুষ তৃণমূলকে কমপ্লিটলি রিজেক্ট করেছে আর এই পাইপোলেতেও আমরা বাইপুলেতেও কালিয়াগঞ্জে আমরা সেটাই দেখতে চলেছি এটাই এখানকার এলাকার মানুষ জানেন আপনারা সাংবাদিক আপনারা বিভিন্ন জায়গায় করেন আপনারাও জানেন কেন্দ্রীয় লোকসভা ভোট তৃণমূল কী বলবে তাও আমি জানি তৃণমূল কংগ্রেস এটাই বলবে যে লোকসভার ভোট আলাদা ভোট পশ্চিমবঙ্গের ভোট আমাদের অ্যাসেম্বলি ভোট আলাদা ভোট কিন্তু তবুও আমি বলি যে হ্যাঁ ঠিক আছে লোকসভা ভোটে নরেন্দ্র মোদী আমাদের চেহারা আমাদের চেহারা তো সেই সাতান্ন হাজারটা যদি সামান্য প্লাস মাইনাস দু তিন হাজার দশ হাজার হয় তাহলেও কিন্তু কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জের মানুষ বিজেপির পক্ষে কালিয়াগঞ্জের মানুষ নরেন্দ্র মোদীর পক্ষে কালিয়াগঞ্জের মানুষ বিজেপির পক্ষে কালিয়াগঞ্জের মানুষ চায় যেখানে এমন একটি প্রশাসন গঠিত হোক যেটা যেটা বিভিন্ন দেশে সারা পুরো দেশে যে সরকার বিজেপির এতগুলো সরকার চলছে কোথাও আমরা এই ধরনের এই ধরনের মারামারি হানাহানি কাটাকাটি আমরা দেখি না মারামারি হানাহানি কাটাকাটি তখনই করতে হয় যেটা রাজ্যপাল খুব সুন্দর করে বলেছেন যখনই যে কোনো জায়গা থেকে যেতে আমাকে আটকানো হয় তখন আমি বুঝি সেখানেই কিছু একটা লোকানো আছে লোকা লোকাতে হবে মানে লোকাতে চাইছে সেই জন্য সেখানেই আমার যাওয়াটা জরুরি তো আমার মনে হয় যে এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে ক্যাম্পেন আজকে সারাদিনের যে প্রচার সেটাও নির্বিঘ্নে হবে এবং মানুষ যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে এখানে এর আগেও যে ক্যাম্পেন হয়েছে তাতে যে স্বতঃস্ফূর্ততা দেখিয়েছে সেই একই স্বতঃস্ফূর্ততার সঙ্গে আগামী ভোটের দিনে তারা কমল চিহ্নে ভোট দেবেন আর কেন্দ্রে আমাদের কমল সরকার আছে পশ্চিমবঙ্গে আমরা কমল সরকার যাতে তৈরি হয় দু হাজার একুশে সেটা চেষ্টা করছি আর আপনাদের এখানে তো কমল সরকার আছেন এবং উনিই আছেন এবং আমরা জানি যে কমল সরকারই এখান থেকে ভোটের যেদিন গণনা হবে সেদিন কমল সরকারের পশ্চিমবঙ্গে কমল সরকার আরেকটি কমল হয়ে উনি ফুটে উঠবেন এটাই আমি বলব এবং সাংবাদিক সম্মেলনে হাসিমুখী এটা বলছে এই কারণে তার কারণ আমার মনে হয় এই মহারাষ্ট্রে ভোটগুলো দেখুন কোনো খুনোখুনি তো আমরা শুনিনি পশ্চিমবঙ্গেও কোথাও না কোথাও রাজনৈতিক ডিবেট হোক প্রচুর মাঠ ময়দান আছে সেখানে মারামারি সেখানে রাজনৈতিক সভা হোক একে অপরকে সঙ্গে ডিবেট হোক কিন্তু এই যে হানাহানি কাটাকাটি এবং পুলিশ প্রশাসনকে ব্যবহার করে গণতন্ত্রের গলা দাবানোর যে কাজ সেটা সেটা যে সরকার করছে তাদের সমূলে বিনাশ করার যে প্রসিডিয়ার অলরেডি মানুষ শুরু করে দিয়েছে আমরা এইখানে কালিয়াগঞ্জে সেই প্রসেসটাকেই আরও আরও এগিয়ে নিয়ে যেতে চাই এবং এই এগিয়ে নিয়ে যাবে আমাদের চাওয়ার মধ্যেও কিন্তু মানুষের চাওয়াটা সম্পূর্ণভাবে একত্রিত হয়েছে এটাই সবচেয়ে ভালো কথা এটাই আপনাদের